নৌকায় চড়ে আসছি কাভানে। হ্যাঁ, যারা থাই ফুড পছন্দ করো, আমার মনে হয় এই রেস্টুরেন্টের খাবারগুলো তাদের জন্য অনেক বেশি লোভনীয় হবে। আমার কাছে প্রত্যেকটা খাবারই কম বেশি ভালো লেগেছে, আমরা যা যা নিয়েছিলাম। আমি এখানে বসে বসে মাছের সাথে খেলছি, তো এই ফাঁকে একটু ভিডিও ফুটেজ নিয়ে রেখেছিল তোমাদের ভাইয়া। আবার এইদিকে বাংলাদেশের, না সরি, পাকিস্তান আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছিল মেবি। যাই হোক, রেস্টুরেন্টটা ছিমছাম গোছানো, আর লোকেশনটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে তোমরা যদি কোশ্চেন করো তাহলে পেয়ে যাবা। আর আর কি, আমার আহিলের সাথে আজকে আমার ডেট ছিল, আমরা কিন্তু এখন আছি 12 তলার উপরে। দূর থেকে দেখা যাচ্ছে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। এই ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছিল যে এখানে আশেপাশে শুধু রেস্টুরেন্ট ছাড়া মনে হয় না আর কিছু আছে। বাট রেস্টুরেন্টের এই যে এনভায়রনমেন্টগুলো বা ওরা যে ডেকোরেশনগুলো করেছিল আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে এই যে পানির একটা শব্দ আমার কাছে খুব ভালো লাগছিল, তা আমি ঘুরে ঘুরে একটু ছবি উঠাচ্ছিলাম। আর বেশি ভিডিও করতে পারি নাই কারণ আহিল একবার তোমার ভাইয়ার কোলে, একবার আমার কোলে, তো আসলে দুইজন মিলে ওকে সামলাইতে হয়। আর এই ভিডিওগুলো আসলে কে করবে, এই জন্য জাস্ট টুকটাকি একটু রেস্টুরেন্টের ভেতরে নিয়েছি। আর অনেকদিন পর আমার চোখে কাজল পড়েছিলাম, তো আমি নিজেই দেখছিলাম যে কাজল পরে খারাপ লাগছে কিনা। ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি মানে অনেক দিন পর আসলে কাজলটা পরলাম। এখানে একটা শেলফ আছে, বুক রাখা আছে, ভালোই লাগছিল। এরপরে আমি এই দিক দিয়ে চলে গেলাম, এখানে একটা রাউন্ড শেপের সিট করে রেখেছে ওরা বসার জন্য। তো এই মাঝখানে এখানে আবার পানির শব্দ হচ্ছিল, এই যে দেখো কাভান, ওই যে দেখো দুই কাপত কাপতি প্রেম করতে আসছে। যাই হোক, আমি আর ভিডিওতে তাদের পার্সোনাল বিষয়গুলো রাখলাম না কারণ আমাকে আবার এসে লাঠি দিয়ে পিটানো শুরু করবে। আর এই যে আহিলের ট্রলি, আহিলোর বাবার কোলে ঘোরাঘুরি করছিল, তার ট্রলি ফাঁকা। তোর বাবাকে বললাম যে ও তো ঘুমায় গেছে, এখন ওকে শোয়ায় দাও। তো ওকে শোয়ানো হচ্ছিল কিন্তু সে আর কি শোয়, তাকে শোয়ানোর সাথে সাথে সে উঠে যায়। এই যে দেখো উঠে গেছে এবং আমি তার সাথে খেলাখেলি করছি। এক পর্বের খাওয়া আমাদের শেষ, কিন্তু সেটা আসলে ফুটেজে রাখা হয় নাই, খুবই সরি। খাবারগুলা খুবই ইয়াম্মি ছিল। এরপরে আমাদের মেইন ডিশগুলা চলে আসছিল, এই যে মেইন ডিশগুলা চলে আসছে, এগুলো সবই থাই ফুড এবং মানে থাইয়ের একটা যে গন্ধ, মানে সেই গন্ধগুলো এর মধ্যে ছিল, আমার কাছে ভালোই লেগেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।